गुड मर्निंग जेरकम प्रमिस करेছিলাম दार्जिलिंग एक्सप्लोर करब तार फार्स्ट पार्ट आज के और एखन घड़ीते बजे भोर 4टे কোথায় যাচ্ছি যাচ্ছি কাঞ্চনদাকে देखते ठीक ধরেছেন যাচ্ছি টাইগার হিল এই লেপের বাইরে বেরোলে অদ্ভুত একটা কাঁপুনি দিচ্ছে এমন ঠান্ডা বাইরে সম্ভবত 7 ডিগ্রি কি 6 ডিগ্রি টেম্পারেচার কিন্তু মনের উত্তেজনা এবং आनंदर काछे ঠান্ডাও किन्तु हार मानबे ग्लावस टुपी मोजा जतो किछु आछे संगे सब परे बेरिये पड़बो टाइगर हिलेर उद्देश्ये बोले राखी किभाबे जाबो आमी काल बिकेले जखन मेल रोडे घुरते गियेछिलाम तखोनी एकटी शेयर्ड वेहिकलेर जोन्नो कथा बोले रेखेछि सेई शेयर्ड वेहिकल 300 टाका नेबे एबं तार कथा मतो से घुरे देखाबे टाइगर हिल एबं आरेकटी जायगा जेटा प्रचंड पपुलार सेटा हच्छे बतासिया लुप तो ये दुटो टार्गेट नहीं एगोच्छी जेटुकू शुनलाम दार्जिलिंग जेटा मनेस्ट्री सरि कि बोलछि देखुन घुमेर घोरे दार्जिलिंग मनेस्ट्री जेटा सेटा आपातत बंध तो सेटा तो देखार उपाय नहीं ये देखुन आबार अलार्मो बेजे उठलो तो ये दुटो तीनटे लोकेशन देखार प्राइमारिली टार्गेट छिलो तार मध्य यदि मनेस्ट्रीटा बंध थाके ताहले इट काम्स डाउन टू टू तो ये दुटो देखे किन्तु आबार होटेले फिरे आसबो कारण बाइरे बिभत्स ठंडा एकटू ठंडाटा ना कमले अन्य जिनिसगुलो किन्तु एक्सप्लोर करार मतो आर साहस आमि टाइगर हिल जाओयार जोन्नो मोटामुटी रेडी ठंडा जेनो आर किछुतेई जाच्छे ना সোয়েটার জ্যাকেট যেখানে যা ছিল পেরেছি পরেছি বাট যেটা আমি বলার জন্য এই অংশটিতে ডিসাইড করেছি সেটা হচ্ছে ধরুন আপনারা যারা কোনো কারণে আগের দিন এরকম ভেবে রাখেনওনি যে টাইগার হিল যাবেন তাদেরও দেখিয়ে রাখি যে এই ভোরবেলা বাইরে দেখুন কত গাড়ি অ্যাভেলেবিলিটি আমি তো ঠিক ম্যাল রোডের থেকে ধরুন अराउंड 5 মিনিটে আছি দেখুন সকাল হতে না হতেই যারা গাড়ির ওনার তারা কিন্তু হোটেলের বাইরে এরকম লাইন লাগিয়েছে তো এখানে অ্যাভেলেবিলিটির জন্য কিন্তু একদম ভাবতে হবে না মোটামুটি একদম মাঝরাত থেকে ভোরবেলা অবধি সব সময় গাড়ি থাকে কালকে যখন আমি কথা বললাম এনাদের সঙ্গে আপনারা যদি রিজার্ভ করে যেতে চান তাহলে কিন্তু 1200 টাকা রেট খুব বেশি বার্গেনিং এর জায়গা নেই হয়তো সেটা কমে 1000 হতে পারে তাতে আপনারা 4 জন কি 6 জন যেতে পারেন আর আমি যেরকম বললাম আমি সোলো যাচ্ছি শেয়ার্ড ভেহিকল হিসেবে তো সেখানে আমার 300 টাকা দিতে হয়েছে আর যেটা বারবার বলছি ঠান্ডাটাকে কিন্তু আন্ডারএস্টিমেট করবেন না তাহলে শরীর খারাপ হয়ে যাওয়ার খুবই সুযোগ যতটা সাবধানতা নেওয়া যায় সেটা ইন টার্মস অফ মাফলার হোক স্কার্ফ হোক গ্লাভস চেষ্টা করবেন নিয়ে যেতে এখন ধরুন মার্চ মাসের শেষ তাতেই এরকম ঠান্ডা আপনারা ধরুন যারা শীতকালে যাচ্ছেন টাইগার হিলে তাদের কিন্তু অনেক সচেতন হতে হবে কারণ এটুকু মাথায় রাখতে হবে ঘোরার জন্য যেন শরীরটা কোনো কারণে ইম্প্যাক্টেড না হয় এসে গেছি গাড়ির স্ট্যান্ডে গাড়ির জন্য ওয়েট করছি এখনো গাড়ি এসে পৌঁছয়নি আমার সঙ্গে আরও 2 জন যারা যাবেন তারাও এসে গেছেন समय मोटामुटी आध घंटा थेके 40 मिनट नेयार कथा जत आगे पौंछबेन तत भालो भीड़ कम पाबेन एकटा भालो सीट पाबेन आर कि सेई दर्शकदेर ग्यालारिते जेरकम सिस्टेम हय तो देखी गाड़ी कखन आसे तारपर पौंछानो जाबे ओखाने आपातत एई रात्रे दार्जिलिंगटा एकबार देखुन सब शुनशान बंध उल्टो दिकेई केवेंटार्स एदिके आमार होटेल प्रचुर सारिबद्धभावे गाड़ी रखा नीच थेकेও प्रचुर गाड़ी छाड़ছে টুয়ার্ডস টাইগার হিল জমজমাট পরিস্থিতি আর কি When we wake hear the birds and see the sun side by side our fears are done all the good times just begun দিনের আলো ওঠার আগেই আমাদের টাইগার হিল এক্সপ্লোরেশন শুরু হলো দার্জিলিংয়ের রামাডা হোটেলের সামনে থেকে আমাদের গাড়ি যখন দার্জিলিং ছেড়ে টাইগার হিলসের পথে যাচ্ছে তখনও কিন্তু আলো বলতে শুধু গাড়ির হেডলাইট আর কিছু দূর অন্তর কিছু স্ট্রিট লাইটস আমাদের গাড়ি ছুটে চলল আঁকাবাঁকা রাস্তা এবং পথ ধরে টাইগার হিলসের উদ্দেশ্যে টাইগার হিলসে পৌঁছে গাড়ি আপনাকে যেখানে ছেড়ে দেবে সেখান থেকে টাইগার হিল অবজারভেটরি ভিউ পয়েন্টটি কিন্তু একটি 10 থেকে 15 মিনিটের হাঁটা পথের চড়াই তাই সঙ্গে যদি কোনো বয়স্ক লোক থাকে এটা মাথায় রাখা কিন্তু দরকার যে এই রাস্তাটা কিন্তু তাদের কাছে একটু অসুবিধাজনক মনে হতে পারে let's hold on tight. Found what we're looking for in life. टाइगर हिल्स एर व्यू पॉइंटे पहुँचे चोखे पड़लो हजारों लोक। सबाई किन्तु अपेक्षाय आछे जे कखन सानराइज होबे आर तादेर प्रिय पहाड़ कांचनजंगार एकटा ग्लिम्स देखते पाबे। टाइगर हिल्से जेटा नतून चोखे पड़लो सेटा होच्छे एई आंडार कन्स्ट्रक्शन बिल्डिंगटी, जेटा किन्तु एखोन एकटा अनअफिशियल व्यू पॉइंट हये गेछे। एटा मोटामुटी तीन तला एकटी बिल्डिंग एबं एटार ओपर थेकेई किन्तु सबाई एखोन एई सानराइजटी भालो करे देखते पाय। पहुँचे गेছি टाइगर हिल अबजारभेटरि व्यू पॉइंटे। सकाले प्रचंड ठंडा ठंडा हावा दिচ্ছে, किन्तु এইখানের একটা যে টোটাল ভাইব যা পরিবেশ তাতে কিন্তু কোনো ঠান্ডাকেই ঠান্ডা মনে হবে না। সবাই এনজয় করছে, সবাই কাঞ্চনজঙ্ঘা দেখার অপেক্ষায়। এখনও যদিও কিন্তু বাইরে বেশ ভালো ফগ, বাইরের অন্ধকারটা কেটে গেছে। আপনাদের একবার দেখিয়ে দিই, এই দেখুন এদিকে অন্য সব পাহাড়গুলো দেখা যাচ্ছে কিন্তু কাঞ্চনজঙ্ঘার এখনও কোনো দেখা নেই। এই যে বিল্ডিংটি তৈরি হচ্ছে এটাই হয়তো কিন্তু ভবিষ্যতে একটা প্রপার ভিউ পয়েন্ট হিসেবে ব্যবস্থা হবে। এখন এই হাফ কনস্ট্রাক্টেড বিল্ডিংয়েই সবাই ওপরে উঠছে এবং ওপরে উঠেই কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখার প্রচেষ্টা। শেষটা সবারই ভাগ্যের যদি দেখা যায়, কিন্তু এখন অবধি কিন্তু কোনো আশা দেখছি না কারণ প্রচণ্ড ডেন্স ফগ। Hi, so in this Tiger Hill Observatory viewpoint, I met this monk who has come here all the way from South Korea. Sir, could you state your experience of your past view of the Kanchenjunga maybe when you came last time? 10 years ago, I came here. Okay. And I had first time Kanchenjunga. Yeah. So at that time there were no clouds or fog. Yeah, no cloud. Okay. So lucky. Last day January. Okay. That time is. So you came in the month of January then? Yes. Okay. Wow. That time the raining season. Yeah. But many people. Still, yeah, but still you got a chance to see the Kanchenjunga. Yes, yes. And some guidance impossible to see, but I'm so lucky. Yeah. This is the point that I wanted to convey via this part of the video, that see the charm of the mountains, that somebody from South Korea and somebody who's not even from this country is coming down here to get the glimpse of Kanchenjungas, and that shows the importance and the kind of sort of passion that people holds for mountains and especially Kanchenjungas in India and around the world. Thank you for speaking to us. Thank you. অনেকটা সময় কেটে গেল, এখনো কিন্তু কাঞ্চনজঙ্ঘার কোনো দেখা নেই। আশপাশটা দেখুন প্রচন্ড ডেন্স ফগ, কিছু কাছের পাহাড় দেখা যাচ্ছে কিন্তু কাঞ্চনজঙ্ঘা মনে হচ্ছে না আজকে আর দেখা যেতে পারে না বলে। যদিও এখনো কাঞ্চনজঙ্ঘা দেখা যায়নি কিন্তু সানরাইজটা কিন্তু ভালোই ভিউ করা যাচ্ছে, একবার দেখুন। কেমন লাগলো? না, এবার আর কাঞ্চনজঙ্ঘা দেখা হলো না। সকালে সানরাইজটা দেখেই কিন্তু খুশি হতে হলো। একটু খারাপ লাগা মনে অবশ্যই ছিল কারণ ছোটবেলা থেকে বহু গল্প শুনেছি এই টাইগার হিল থেকে অপূর্ব কাঞ্চনজঙ্ঘা দৃশ্যের। তবে আমি তো ট্রাভেলার, আবার কখনো দেখা হবে কাঞ্চনজঙ্ঘার সঙ্গে, অন্য কোনো পাহাড়ে গিয়ে, অন্য কোনো ডেস্টিনেশনে গিয়ে। টাইগার হিলস থেকে সানরাইজ দেখার এই পর্বটি আমি এখানেই শেষ করলাম। পরের এপিসোডে আমি আপনাদের নিয়ে যাব দার্জিলিংয়ের সব ইম্পর্ট্যান্ট ট্যুরিস্ট ডেস্টিনেশনসগুলোয়। আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে কাইন্ডলি এই ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করে আপনাদের ফিডব্যাক জানাবেন, আর আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না।